বন্ধুরা, পুচকু রূপের ভিড় যতটাই মজুদ হোক না কেন, কিন্তু এটি তৈরি করা হয়েছে কেবলমাত্র বালির উপর। কখনো কি ভেবে দেখেছেন পুচকু রূপা পড়ে যেতে পারে? টাইটেনিক যারা তৈরি করেছিল ওই সময় তারা বলেছিল এটি কখনো ডুবে যাবে না। ভাবুন, ওইটি তার প্রথম যাত্রা পথে ডুবে গিয়েছিল। তাহলে এইটি পুচকু রূপার জন্য একটি সাধারণ ব্যাপার হবে না? কিন্তু পুচকু রূপা পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য 145 ফুট নিচে 152টি স্পেশাল পাইপ লাগানো হয়েছে ও স্পেশাল কংক্রিট ও লোহার প্লেট লাগানো হয়েছে, এবং যা এটিকে অনেক মজবুত করে ও এর ভিতরে হাই স্পিড লিফট কাজ করে। এর জন্য পুচকু রূপা 80% সুরক্ষিত। 20% সুরক্ষার জন্য স্টিলের পাইপ লাগানো হয়েছে যা এটিকে বজ্রপাত থেকে রক্ষা করে। ভ্লাদিমির পুতিন সত্যিকারে কতখানি ধনী ব্যক্তি? রাশিয়ান সরকারের অফিসিয়াল তথ্য অনুসারে ভ্লাদিমির পুতিন $1,40,000 এক বছরে, অর্থাৎ 1 কোটি বছরে উপার্জন করে থাকে এবং 3টি গাড়ি ও 2টি অ্যাপার্টমেন্ট রয়েছে। কিন্তু পেনামা পেপার ও পেন্ডোরা পেপার লিক হয়, এই পেপারগুলিতে অন্য কথা বলে। এই পেপার বলেছে পুতিন তার বন্ধুকে ব্যবহার করে 100 মিলিয়নেরও বেশি ট্যাক্স লুকিয়ে রাখে। বিরোধী পার্টির নেতা বলেছে পুতিনের একটি প্রাসাদ আছে $1.4 বিলিয়ন। এই প্রাসাদটি লুকিয়ে রাখা হয়েছে। 2টি হেলিপ্যাড, আন্ডারগ্রাউন্ড অকিস্টিক ও 11টি বেডরুম রয়েছে। ফাইন্যান্স বিল বাইনানোস 2017 সালে বলে যে পুতিনের $200 বিলিয়ন সম্পত্তি রয়েছে। যদি এটি সত্যি হয়, জর্জ বেসোস, বিল গেটস ও ইলন মাস্কের থেকেও সবচেয়ে ধনী ব্যক্তি। 2004 সালে ভারত মহাসাগরে একটি সুনামি হয়েছিল। তখন টেনস্পিন নামে 10 বছরের মেয়ে সে এবং তার পরিবার মিলে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিল। ফুকেট সমুদ্র সৈকতে সেই সময় উপস্থিত ছিল। সে হঠাৎ করে দেখতে পায় যে সমুদ্রের জলস্তর নিচে নেমে যাচ্ছে এবং তার মনে আসে যে ক্লাসের শিক্ষক মশাই সুনামি এলে সমুদ্র কিভাবে আচরণ করে। এটি তার মা বাবাকে বলে এবং নিকটবর্তী হোটেলে গিয়ে তার সমস্ত কর্মচারীদের বলে, এবং ফুকেট সমুদ্র সৈকত খালি করার কিছু মিনিট পর সেখানে এক ভয়ানক সুনামি আসে। এই 2004 সালে এই সুনামি এত ধ্বংসযোগ্য ঘটেছিল যে এতগুলি শহরগুলির মধ্যে ফুকেট সমুদ্র সৈকত একমাত্র সমুদ্র সৈকত যেখানে কোনো রকম মানুষ মারা যায়নি, সেইখানে কোনো রকম মানুষ গুরুতর আহত হয়নি। তাই বন্ধুরা, সর্বদা সুনামি সতর্কতা জানা দরকার। প্রথমত, আমি যদি দেখেন হঠাৎ করে সমুদ্র জল বেশি নিচে নেমে যাচ্ছে। দ্বিতীয়ত, কোনো শব্দ আপনি শুনতে পাচ্ছেন, যেমন কোনো বিমানের শব্দ, কিন্তু প্রকৃতপক্ষে কোনো বিমানেই উড়ে যাচ্ছে না। তাহলে এই দুটির অর্থ হল যে সুনামি যে কোনো সময় আসতে পারে। আর একটু মনে রাখবেন, সুনামি প্রথম ঢেউ বড় ঢেউ হয় না। আপনি যদি বড় ঢেউ দেখে থাকেন তাহলে মনে রাখবেন পরের ঢেউটি এর থেকে বড় হতে পারে। বন্ধুরা, আপনি কি জানেন পয়েন্ট নিমো পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানে অবস্থিত? অর্থাৎ যে কোনো মানুষ বা যে কোনো জমিন থেকে সবচেয়ে দূরে অবস্থিত। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এখানে যদি আপনি দাঁড়ান, সবচেয়ে দূরের জমিনটি হবে 2688 কিলোমিটার দূরে। অর্থাৎ আপনার সবচেয়ে কাছের মানুষটি হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মানুষ। মহাকাশ স্টেশনটি প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থিত। তাই এই পয়েন্টের নাম রাখা হয়েছে পয়েন্ট নিমো। পয়েন্ট নিমোর কথার অর্থ হল ল্যাটিন ভাষায় নোবডি। আশ্চর্যজনক বিষয় হলো যে পয়েন্ট নিমোতে বেশি মাছ বা সমুদ্র প্রাণী থাকে না। কারণ হলো যে এটির চারপাশে ঘূর্ণমান স্রোত ঘুরতে থাকে, মাছের জন্য তেমন খাবারই নেই। বিজ্ঞানীরা এই পয়েন্টটিকে ব্যবহার করে পুরনো স্যাটেলাইট রকেট ফেলানোর জন্য। অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি যখন ব্যবহার শেষ হয়ে যাবে তখন এটিকে এখানে ফেলা হবে।